সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরমাণু চুক্তিকে কেন্দ্র করে এবার ইরানের বিরুদ্ধে সরব হয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এর প্রধান ডেভিড বার্নিয়া বলেন, ইসলামিক রিপাবলিক নয়, ইরান হলো টেরর রিপাবলিক। একবার পরমাণু চুক্তি হয়ে গেলে আরও শক্তিশালী হবে এই দেশ, সেই কারণে ইরানের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখছে না ইসরায়েল। ইরানের পরমাণু গবেষণার ঘোর বিরোধী ইসরায়েল, ইহুদি রাষ্ট্রটির অভিযোগ, এই গবেষণার আড়ালে সমরাস্ত্র তৈরি করছে ইরান। এর আগে ইরানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজর এড়িয়ে পরমাণু গবেষণা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তবে ইরান শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং ইরানের ওপর পূর্বের সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনেন। তবে সম্প্রতি পশ্চিমা দেশগুলো ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে, এই নিয়ে আপত্তি ইসরায়েলের। এরপরই সরাসরি ইরানকে হুমকি দেয় মোসাদ। ডেভিড বার্নিয়া দাবি করে বলেন, একবার এই ধরনের কোনো চুক্তি হয়ে গেলে ইরান তা দিয়ে সমরাস্ত্র বানাবেই, কোনোভাবেই তখন তেহরানকে আটকানো যাবে না। গত কয়েক দশকে বিশ্বজুড়ে ডজনখানেক হামলার পরিকল্পনা করেছিল ইরান, মোসাদি সেটা রুখেছে, তাই নিরাপত্তা ও শান্তির কথা মাথায় রেখে অভিযান চলবে। 2020 সালের 30 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের সেনাপ্রধান কাসেম সুলাইমানির। চলতি বছরের 22 মে গুলিতে খুন হন ইরানি কর্নেল সায়াদ খোদায়ারি। এছাড়া 2012 সালে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ইরানের পরমাণু গবেষক মোস্তফা আহমেদি রোশন। প্রতিটি ঘটনার পেছনেই ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে তেহরান।